প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে 221 পেজের এবিটি এখনই সাবস্ক্রাইব করুন এমডি মোস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেজ। এটিএস পেপারে ইতিহাস বিষয়ের সঠিক উত্তর বেছে লিখো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি। এর আগে চ্যানেলগুলো চ্যাপ্টারের উত্তর দেওয়া রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। শিক্ষার্থীরা শুরু করি, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল কতে? 1960-70 দশকে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, নগেন্দ্র প্রসাদ সমাধিকারী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন। বিধবা আইন পাস করেন কে? এটা হবে লর্ড ডালহৌসি। চাঁদের প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রয়েছে, শিক্ষার্থীরা দেখে নাও, 1905 দাগের প্রশ্ন, সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধী ছিলেন কে? এটা হবে রাধাকান্ত দেব। পরের 6 দাগের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের এবং প্রধান কেন্দ্র ছিল কোথায়? এটা হবে রাঁচি। 7 দাগের প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিলেন? এটা হবে উদ্রাণী শিরোমণি। পরের প্রশ্ন, 8 দাগের, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেছিলেন কত খ্রিস্টাব্দে? এটা উত্তর হবে ঘ, 1905 খ্রিস্টাব্দে। পরের যে প্রশ্ন রয়েছে শিক্ষার্থীরা, প্রশ্ন 1.8-এর বঙ্গমাতা, এটা তো বলে দিলাম। পরে যেটা রয়েছে যে 9 দাগের, মহাবিদ্রোহে যোগ দেয়নি যে রাজ্যটি সেটি হবে পাঞ্জাব। 10 দাগের প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন কে? এটা উত্তর হবে ক, রাজা রাধাকান্ত দেব। পরে যে প্রশ্ন রয়েছে তোমাদের দেখে না, 11 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন যেটা হচ্ছে, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন কে? মহেন্দ্রলাল সরকার। পরে যে প্রশ্ন সেগুলো আমরা দেখে নেব। পরের প্রশ্ন, 12 দাগে বিদ্যাসাগর বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন, রম্পা উপজাতিরা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়? এটা হবে অপশন ঘ, গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, 14 দাগের, ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হবে তেভাগা। 15 দাগের প্রশ্ন, পতিদার যুবক মণ্ডল গড়ে উঠেছিল কোথায়? বারদৌলি তালুকে। 16 দাগের প্রশ্ন, নারী কর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী। পরের প্রশ্ন দেখে নেব, 17 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যে ঘটনার সাথে যুক্ত ছিল সেটা হচ্ছে, এটা হ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিল। মহাদমাজ পরিচালনা হয়েছিল কোথায়? পরিচালিত হয়েছিল অস্পৃশ্যদের আইনসভায় আসন সংরক্ষণের জন্য। 19 দাগের প্রশ্ন, গণভোটের ভিত্তিতে ভারতে কোন ভারতের অন্তর্ভুক্ত হয়? সেটা হচ্ছে হায়দ্রাবাদ। সর্বশেষ 10 দাগের যে প্রশ্ন, যেটা হচ্ছে, যুদ্ধবস্তু সমস্যার সমাধানের জন্য যে চুক্তিপত্র হয় তা হলো নেহরু এবং লিয়াকত চুক্তি। পরে আমরা প্রশ্ন উত্তর দেখে নেব, দেবেন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনীর নাম কি? এটা শিক্ষার্থীরা দেবেন্দ্রনাথ ঠাকুর হবে না রবীন্দ্রনাথ ঠাকুর হবে, উত্তরটা হবে জীবনস্মৃতি। পরে যে প্রশ্ন রয়েছে, লালন ফকির কোন সম্প্রদায়ের সাধক ছিলেন? এটা হবে, তিনি বাউল গানে তিনি সাধক ছিলেন। রংপুর এবং কৃষক বিদ্রোহ সংগৃহীত হয়েছিল কবে? এটা উত্তরটা হবে 1783 খ্রিস্টাব্দে। 1783 খ্রিস্টাব্দে জাতীয়তাবাদের এবং গীত কোন কোন থেকে বলা হয়? এটা হবে আনন্দমঠ উপন্যাসকে। আমরা ঠিক ভুল বলা দেখে নেব। প্রথম যে প্রশ্ন রয়েছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন জীববিজ্ঞানী ছিল, এটা ভুল হবে। মোপলা আন্দোলন একটি কৃষক আন্দোলন ছিল, এটা ঠিক হবে শিক্ষার্থীরা। পরে যেটা রয়েছে, রশিদারের ছিলেন নৌবাহিনীর নেতা, এটা ভুল। বাংলা নারীদের মধ্যে বিপ্লবী ভাবধারা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সখী সমিতি, এটা ঠিক। আমরা মিস্তম্বিলয় দেখে নেব, এখানে বামবোধিনী, এটা হবে একটা মহিলা পত্রিকা। কৃষ্ণদেব রায় তিনি জমিদার ছিলেন, হযরত মহল অযোধ্যা, আর বাবা রামচন্দ্র ছিলেন কৃষক আন্দোলন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিস্তম্ব বিবৃতিগুলো আমরা দেখে নেব শিক্ষার্থীরা। বিবৃতি তোমরা দেখতে পাচ্ছ যে, নিম্নলিখিত বিবৃতির সাথে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি অতীতকে তার মতো তুলে ধরতে হবে, এটা আসলে ইতিহাস বিকৃতি কাম্য নয়, ইতিহাস প্রাণবন্ত। এটা উত্তর, অতীতকে তার মতোই তুলে ধরতে হবে, আসলে এটা ইতিহাস এটা হবে না, এটা ব্যাখ্যাটা এক হবে যে ইতিহাস সত্যি, এটা ইতিহাসের বিকৃতি কাম্য চলবে না, এটা দুই হবে না, একই হবে। পরে বিবৃতি রয়েছে, বিবৃতি যে 19 শতকে বিকল্প শিক্ষানীতি গড়ে ছিল, আসলে এখানে এটা উত্তর হবে 3। এখানে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার একটা উন্নতির প্রভাব ছিল।
ব্রিটিশ আমলে সর্বজনীন, এটা হয়ে গেল তিন, বিবৃতি তিন, ব্রিটিশ আমলে সর্বজনীন শিক্ষার বিস্তার হয়নি, শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল, শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ইংরেজ যে অনুগত কেরানি তৈরি করা তার জন্য। পরে বিবৃতি চার, কৃষক আন্দোলনগুলি সর্বভারতে রূপ গ্রহণ করেনি, তার কারণ হচ্ছে কৃষক সারা ভারতে কৃষকেরা বহুধা বিভক্ত ছিল, এটাও হতে পারে বা এটাও হতে পারে কৃষক কংগ্রেস আন্দোলনের প্রতি সুবিধা করেনি, তাহলে এটা উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই ছিল তোমাদের 222 পেজের আইবিটি টেস্ট পেপার ইতিহাসের কোশ্চেন উত্তর। পরবর্তী ভিডিও পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো, তো দেখুন সবাই ভালো থেকে, গুড বাই বাই।